হাই গাইস, তো বাংলাচা তরফ থেকে তোমাদের গাড়া ফাটা ভালোবাসা। তো আমরা আজকে কোথায় চললাম? আমরা আজকে চললাম দুর্গাপুর চললাম। দুর্গাপুর কি করছলাম? ব্লগ করতে চললাম না, সিনেমা দেখতে চললাম না। এটা কি মুভি দেখতে চললাম? আমাদের ঘর থেকে 60 কিলোমিটার দূর দেখতে চললাম বই। কি মুভি? শাহরুখ খানের বটে। কি মুভি? মুভিটা আমাদের এখানে বোলপুরে গীতাঞ্জলি একটা সিনেমা হল আছে, ওটা বন্ধ, মানে 4-5 মাস থেকে হয়তো কাজ চলছে। দিয়ে আমরা অনেকগুলো মুভি মিস করে দিয়েছি, আর মিস করব না, ওই জন্যই আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি, চললাম এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মুভি দেখতে। সবারই মুভি মিস করতে পারবো, কিন্তু বলিউড কিং এর মুভি মিস করতে পারবো না। কিং এর মুভি দেখতেই হবে আমাদের। বেশ ঠিক আছে, দেখা হচ্ছে মাঝে মাঝে। আমরা চলে এসেছি এখন জনসন মল, ঢুকি না কিন্তু চলে এসেছি, বেরোচ্ছি, আমরা রাস্তায় আছি। আমরা চলে এসেছি জনসন মলে, এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম, দেখতেই পাচ্ছি এখানে, আর আমরা এখানে মুভি দেখবো। তো আজকে আমরা ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করব, মেঘের আবহাওয়ার জন্য আমরা ভাবলাম যে ভিডিও তো শ্যুট হবে না, তার জন্য মুভিটাই দেখে আসি। ফেভারিট মুভি তো দেখতেই হবে, যখন দেখবো তখন প্রথমেই দেখেলি আরও ভালো হবে। তোমাদেরকেও কিছু দেখার সুযোগ, তোমাদেরকেও রিভিউটা মানে দেখানো হবে যে কেমন লাগলো না লাগলো আমাদের তরফ থেকে। আমরা জাবানটা দেখে তোমাদের জানাবো কেমন লাগলো। ঠিক আছে, তোমরা থাকে ব্লগে কন্টিনিউ। আমরা এখন লিফটে চাপলাম, আমরা পৌঁছে গেছি জংশন সিনেমা হল। সিনেমা হল এখন ঢুকি নাই, তো টিকিট কাটছে এখন। এরা টিকিট কাটছে, কত টাকা লাগলো? 1700 টাকা। কোনো ব্যাপার হলো, ওটা তোদের একাই দিয়ে দিবি। 1700-1800 টাকা দিলাম, এবার আমরা ঢুকবো, এখন টাইম হয়ে গেছে নাকি? দারুন জায়গাটা, সুপার। চলো এ ভেতরে যাই। আমরা প্রথমবার এরকম সিনেমা হল এলাম যেখানে পুরো শান্ত পরিবেশ, জোরে কথা বলতে ভয় লাগছে। কেউ চিচ পুরো স্টপ হয়ে আছে, আমরা কি যাবো? এর চোখটা কুকুরের মতো লাগছে। এক দুটো অ্যাড তো চলুক বাংলা মুভির, কিন্তু এটাও চলছে না। গরম মশলা এসে ভালো লাগে, সিনেমা হলটা হলে এটা। এখানে আমরা ইয়ে লিলিজি পপকর্ন। লাস্টে ইন্টারভেলে এমন দেখেছিল, মানে এমন সাসপেন্স, দেখতে হবে দেখতে হবে, মানে এখানে আজব হয়ে গেল, একটা দুটো শাহরুখ খান হয়ে গেল। দেখে কিন্তু সুপার লাগলো মুভিটা, এখনো মানে আরো আছে হাফ। শাহরুখ খান মানে কিং খান, মানে এমন মুভি দিবে, মানে কিছু বলার নাই, নতুন কিছু। কিংই থাকবে সবসময়। এখন ইন্টারভেল, এখন বাইরে বেরোবো, তারপর আবার আসছি। বাথরুমও ফ্যান, এবার চলে এসেছি, স্টার্ট হয়ে গেছে।
শাহরুখ খান শুধু নিউ নিউ লুকে যদি চলে আসে না এমনিতে মুভি হিট হয়ে যাবে, কারণ মুভিটা অনেক মানে শিকার আছে, অনেক কিছু মানে অনেক ইমোশনাল আছে, ক্লাইম্যাক্স আছে, তারপর অ্যাকশন আছে, অনেক কিছু আছে মুভিটাতে, মানে শিকার মতন অনেক আছে। আর এতে দেখিয়েছে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত, হ্যাঁ বাস্তবে যেগুলো চলে আর কি। মানে এই মুভিতে একটা বিশাল শিক্ষা দিয়েছে, ঠিক আছে, মানে শুধু মুভি নয়, মানে বলতে পারো কৃষকদের একটা শিক্ষা, সরকারি কাকে কি ভোট দিবে না দিবে এই নিয়ে রাজনৈতিক ব্যাপারে বিশাল একটা শিক্ষা পাওয়া যাবে মুভিটা থেকে। সব বলা যাবে না, ইন্টারেস্টিং থাকবে না, তোমরা গিয়ে দেখে বলে অনুভব করতে পারবে না, তো তোমরা দেখে এসো সিনেমা হলে বা যখন বেরোবে তখন দেখতে পারবে। মানে যখন আমি নাই বলবো পাজেদার নাম তো শোনাই হোক, তো আমরা এখন বাইরে বেরোবো, মানে খাবার খাবো, কোনো রেস্টুরেন্টে যাই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আরো অনেক কিছু দেখাবো যদি দেখাবার থাকে। তো মল থেকে মুভি থেকে বের হলাম, এবার আবার রেস্টুরেন্টে খাবো। সামনে মলটা সামনে আমাদেরকে বলেছে 15 কিন্তু আমরা শুনেছি 50, কিন্তু আমরা বললাম যে কত, বলছে 15, দেখা যায় 15 বললো তো এখন হয়ে গেল। খাবার অন্য কিছু থাকলে ওয়েট করতাম কেন, মনটা শান্তি করো। এটা কি ওটা রায়তা, এটা আমাদের মানে বোলপুর যেটা হাফ প্লেট, এখানে ফুল প্লেট আর দাম ডবল, দাম ডবল আমাদের ওখানে 100-150 হবে, 300-400। বাবা রে, পাপা খাইনি, চ বাইরে চ এইখানে প্রথমবার দেখলাম বিরিয়ানিতে আলু নাই, ও সরি আলু পাশে বসে আছে। আরে তুই তো এখানে বসেছিলিস, আবার এখানে কেন বসেছিস? আর এ কুকুরটা তো ইয়ে রাস্তায় পড়েছিল, যেমন সুদীপ্ত আদিত্য শেষ পর্যন্ত অমর শেষ করতে পারলো না কো, দেখা যাক। হ্যাঁ মিলিয়নের জন্য খেচে খেচে না তো খেত না কো, তো ফাইনালি অমর খাবার শেষ করে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দাও।
আশা করি হয়ে গেছে মিলিয়ন তোমাদের আমি চ্যালেঞ্জ পূরণ করলাম তোমরা সবাই বাইরে চলে গেছো আমি বাইরে যাবো আমরা এখন খাবার খেয়ে বেরিয়ে গেছি এখানে জন মুভি দেখেছিলাম এবারে বাড়ি যাব দেখি গালপাটা পুরো গালপাটা না গালপাটা মুভি কেমন লাগে ভিডিও ভিডিও সরে লাগলো থ্যাংক ইউ দেখে যাও তো गाइस আমরা এখন খেয়ে চলে এসেছি মলের ভিতরে আমরা জনসন মলের ভিতরে তোমাদেরকে আমি ভিতরটা দেখাই কেমন তো আমরা এমন জায়গায় চলে এসেছি এখানে সব অকাদের বাইরে মানে ঢুকেছিলাম অ্যাডিডাস অ্যাডিডাস শোরুমে ঠিক আছে যে চপ্পলগুলো ফুটপাতে 60 টাকায় পাওয়া যায় এখানে 3000 টাকা দাম কারণ এখানে ব্র্যান্ড ব্র্যান্ড কপি নয় ওই জায়গাটা ওই টাকাতে আমাদের পুজো কেটে যাবে পুরো ব্র্যান্ড মাল ওই জন্য দাম বেশি এইটা হলো দোতলাই নিচে দেখলাম এটা হলো দোতলাই আমরা এখন চললাম আবার ওপর লিফটে করে মনে হচ্ছে ভেড়ার দল চললাম উপরে উপরে পৌঁছে গেলাম এটা তিন তলায় এটা হলো রেস্টুরেন্ট মানে তিন নম্বর ফ্লোর আমাদের ছেলেগুলা বলছে এখানে চাপবো ছোট ছেলের জায়গা ছোট ছেলে আরে তোরা ছোট ছেলে ছোট ছোট ছেলে হ্যালো টোটো সারা জীবন তো প্যান্ডেলের চেয়ারে খেলা করলি আর এখন এখানে এসে এই চেয়ারে খেলা করছিস মানাস না চলাই সব ফ্যান আমাদের তো গাইস আমাদের এখানে অন্তর মল পুরো কমপ্লিট এবার আমরা যাব লিফট করে নিচে তো আমরা এখানে মলে এসেছি এইখানে একটা বার আছে বারে বললো যে ক্লাব ককটেল ক্লাব আর কি বার ক্লাবটা ওই একই ব্যাপার তো এখানে আমরা ঢুকতে গেলাম তো প্রথমে বললো যে 500 টাকা করে লাগবে তারপর আমাদেরকে চিনে গেল মানে আমাদের ফ্যান হয় তো বলছে যে পয়সা লাগবে না ভিড়তে এসো দাদাদের বটে তো আবার উপর দিকে আবার নিচে এলাম আবার নিচে দিকে আবার উপর চললাম চলো ভিতরে গিয়ে দেখি এই দাদাটা আমরা মুভিতে গেছিলাম এরাও গেছিল এবার জিজ্ঞেস করি মুভিটা কেমন লাগলো আরে কি মুভি দেখতে গেছিলিস আমরা চলে এলাম দুর্গাপুর থেকে আর দুর্গাপুর থেকে চলে এসেছি আমাদের বোলপুর বোলপুর ঢুকে গেছি এতক্ষণ আমরা ভিডিও করতে পারি নাই কারণ অনেক টায়ার্ড ছিলাম ওই জন্য ভিতরে গাড়ি থেকে এলাম এইখানে তো মুভিটা তো ভালোই লাগলো তো কিছু নাই দেখে এনজয় করো সিনেমা হলে তোমরা গিয়ে দেখে এসো সিনেমা হলে দেখতে হবে তবে কিন্তু ভালো লাগবে আর এমনি বাইরেও ভালো লাগবে কিন্তু আমরা ওই জন্যই সিনেমা হলে যাই মানে থিয়েটারে যাই ওই জন্যই যেন থিয়েটারে মজাটা নিতে পারি আর সত্যি কিন্তু অনেক ভালো লাগলো মানে মুভিটা তো গিয়ে দেখে এসো এখানে পর্যন্ত ওই ব্লগটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ততক্ষণে যেন মানে আসছি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা বাই বাই।